ঠিক আছে, আস্তে আস্তে খাও, তুমি একটু আস্তে খাও, শেষ হয়ে যাইবো না, শেষ হয়ে গেলে ভাবি আবার রাইন্দা দিব, একটু আস্তে আস্তে খাও। মামা, ভাবি মুরগি রান্না করনি? ভাজান ওলি, তুমি এটা একটা কাম করছো, হ্যাঁ তুমি আমার স্যানিটারি সিস্টেমটারই তো নষ্ট করে দিছো। তুমি স্যানিটারি কাজ জানো? তুমি ছোট কাল থেকে এই মহল্লায় বড় হয়েছো দেখা, এবং ভালো ইলেকট্রিকের কাজ জানো দেখা। আমি তোমার আমার বাসায় কাজ দেই, আর তুমি যেই কাজ পারো না সেই কাজ কেন করতে যাও? এখন ওইটা আমার সারাইতে আবার স্যানিটারি মিস্ত্রি রাখতে হইব। ভাইসা, রাগ না করলে এখন কথা বলতাম চাইছিলাম আর কথা কি, যেটা পারো না সেটা করতে যাবে না ভাইসা। আল্লাহর দুনিয়া থেকে মানুষ সব কাম শিখে আসেনি কোনো, আস্তে ধীরে সরে সরে ক ক করি করি কাজ শিখে ফেলে। আই কি ইলেকট্রিকের কাজ জানতাম না কোনো, আপনি হাতে ধরে শিখাইছেন, শিখে ফেলছি, স্যানিটারি কাজ শিখে ফেললাম, কোনো সমস্যা নেই কোনো। স্যানিটারি কাজ শিখছো না, এখন ওই স্যানিটারি ঠিক করতে আমার কত টাকা লাগবে তুমি জানো? কোনো সমস্যা নেই, আই কি দেখ। মামু তিনবার পরীক্ষা দিছি কি হেল করুমনি, শেষ এবার হাস করছি। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এরে রমিও, আর একখান কথা হাসা করি কসাই, আয়ে পরীক্ষা দিছস কয়বার? ওটাও তিনবার দিছিলাম। আরে হাস করছিস কি? না হাস করস না, হাস করি না। না বললি কিল্লাই, এরে হার মারতে না বললি কিল্লাই, তোকে আমি বলছি না, টাকা শহরে না বলতে কোনো শব্দ নাই। ইয়েস 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 অ্যান্ড ইয়েস, তোকে যদি কেউ জিজ্ঞাসা করে রে ভাইসা আয়ে ফাস করছে নেই, বলবি ইয়েস, ও নো 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 বলবি, যে নো আই এম বিএফআর, আই এম গ্রাজুয়েট, বলতে পারবি নি। আরে মামু, মিশা কথা কমুকেন, মিশা কথা কমুকেন, এত একটা সত্যবাদী যুধিষ্ঠি চলে আসছে নোয়াখালীর তো, মিথ্যা কথা কমুকেন। আরে তোরে আই যায় ভাগ কথা শিখাই দেবো, বুঝছিস নি, তোতা ফাঁকির মতো সব ডায়লগ বলে যাইবি তুই, ভুল করলে আয় করিও, মায়ের খাইলে আয় খাও, তোর কোনো সমস্যা আছে নি কোনো? এরে রোমিও, তোরা যে দেখতে শুনতে মাশাআল্লাহ চালমাল খানের মতো লাগে, তুই জানিস নি? সত্যই, হ্যাঁ সত্য মানে ফার্মকোস ফার্মকোস অল রোড রন। এরে তুই কম্পিউটার শিখছিস না, ঠিক আছে, কম্পিউটার জানা মানুষ সে কি বিএ পাস হইব না তো কি ক্লাস এইট পাস হইব নি কোনো? এরে ব্যাক কল কসাই দেখি, কম্পিউটার ইঞ্জিনিয়ার তুই, বিএসসি পাস, ইয়েস ইয়েস অ্যান্ড ইয়েস। এই যে ঢাকা শহরে আসছো, দেখ কত বড় বড় বিল্ডিং, কত বড় বড় লোক, কত বড় 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 চাকাওয়ালা জিপ গাড়ি চালাই যায়। এরে তুই চালমান খানের মতো চেহারা, তোর এসব লোকের মায়ের লোকে বিয়া দিতে হইব না? সেখানে যদি আমরা বিয়া দিতে যাই তাহলে আঙ্গর ফোলা কী করে? কম্পিউটার ইঞ্জিনিয়ার বিএফআর, কিন্তু আই তো তিনবারে ম্যাট্রিক পাস করছি, আমি মিশা কথা বলে ধরা খাই যাই। এরে কথা শুনলস না কিল্লাই, মারি কলম দাঁতের একটা আড্ডি গুড্ডি চুটাই ফেললাম, বুঝছিস নি? মামু ভাই না যেখানে আপদ নেই সেখানে চল ভাই না, চলো মামু।
এরকম চাইতে পারছি বলো? আমি চিন্তা করতেছি কালকে থেকে গেট বন্ধের টাইম রাত্রে আমি 10টার পরিবর্তে 9টা করে রাখলাম। তগোপরে তো আমার দোয়া আছেই। এক কাম কর, তাজের দাস থেকে খেদা। যদি না যেতে চাই বস, না গেলে তো জাতির বাচ্চাগুলি দেখতে আছ, এটার মধ্যে বয়া দুলকি চলে দুলকি চলে কইরা মরুভূমি দিয়া একটা দাম বাম পাঠাই দেবো। আর হবা মার হবা বস চাইলে অবশ্যই সম্ভব। আশা এই যে 50,000 আছে, টাকাটা নিয়ে যাও, সবাই মিলে ভাগ করে নিবি। ভাইজান, একটা ব্যাড নিউজ আছে। তোমার ঘরে গোকরা সাপ। আর কে রাঙা ভাই? রাঙা আরে রাঙা তো রাজনীতি করে না, ওই নিয়ে টেনশন নেই। দেবো পড়ে যা। একটু আস্তে আস্তে খাও, ওইদিকে আর একজন খুব জোরে জোরে টানতেছে, দেখো। প্রত্যেকদিন খাবার
খাবার টেবিলে বসলে তুমি একটা একটা গন্ডগোল করো, এইসব ঝামেলা আমার একদম পছন্দ হয় না। তোর পছন্দ অপছন্দে আমার কিছু আসে যায় না। আগে তুই কো কালকে রাইতে কারা এসেছিল তোরে মারতে? এই চুপ করে আছিস কেন, জবাব দে ভাই। তোর কোনো শত্রু আছে? আমার কোনো শত্রু নাই। তাহলে ওরা কারা? ওরা দেশের শত্রু, জনগণের শত্রু। মানে আমি আর খাবো না। একই মা, আমি তোমারে শেষবারের মতো কয়ে দিতেছি, এই বাড়িতে যারা যারা থাকবো তাকেও এই বাড়ির নিয়ম কানুন মাইনে চলতে হইব। তা না হলে কিন্তু খবর আছে। এতদিন রাত 10টার সময় গেট বন্ধ করতাম, আজকে থেকে এটা চেঞ্জ হয়ে যাবে। রাত 9টার সময় গেট বন্ধ করব, তারপর আর কেউ এই বাড়িতে ঢুকতে দিবা না। আমার ভাই কেন, আমি আসলেও গেট খুলবা না, ঠিক আছে? খুললে কিন্তু খবর আছে তোমার। তোকে কতবার বলেছি খাওয়া নিয়ে এত বাড়াবাড়ি করিস না, খাওয়া দেখলেই তোদের কারো হুঁশ থাকে না। কেন এত খাবার খেয়ে কি হবে, কেন এত খেতে চাস? কি করব, আমার ক্ষুধা লাগে না, সারাদিন তো আমাকে ইউনিভার্সিটিতে থাকতে হয়, আর বড় চাচা আমাকে একটা টাকা এক্সট্রা দেয় না। ঠিক আছে, এখন থেকে আমার ভাগে নাস্তাটা তোকে খেতে দেবো, কিন্তু তুই আমাকে প্রমিস কর সবার সামনে তুই আর এরকম পাগলামি করিস না। ঠিক আছে মা, এখন থেকে তুমি আমাকে যেভাবে চলতে বলবো আমি সেভাবেই চলব। লক্ষ্মী ছেলে আমার। তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না, তুমি আমাকে তাড়াতাড়ি বাইরে পাঠানোর চেষ্টা করো মা। ওখানে গিয়ে আমি চাকরি করব, তোমাকে অনেক টাকা পাঠাবো মা, তুমি কেঁদো না। ঠিক আছে বাবা, আমাকে কোনো টাকা পাঠাতে হবে না, তুই মানুষের মতো মানুষ হ তাহলে আমি খুশি হব। তোর বাবা অনেক সম্পত্তি রেখে গেছে, কিন্তু শেষ পর্যন্ত তোদের মাথা গোঁজার ঠাঁই থাকে কি না। কে বলেছে তোদের মাথা গোঁজার ঠাঁই নেই? ভাবি, আমি আড়াল থেকে সব শুনলাম। প্রশান, তুই কাঁদছিস কেন? এই আমার দিকে তাকা। প্রশান, তোর কি হয়েছে, আমার সাথে কথা বল। এনে টাকা, তোর যা যা খেতে ইচ্ছা করে সব খাবি, আর টাকা লাগলে আমাকে বলবি। মাথা উঁচু কর, আমার দিকে তাকা। আর বিদেশের ব্যাপার, তোর ভিসা হলে বিদেশের টাকা ভূতে জোগাবে, এদিকে তাকা। আর ভূতটাকে জানিস? আমি তোর চাচা। তুমি কাঁদছ কেন, এই সংসারে বড় বউ তুমি, তোমার অনেক দায়িত্ব। প্লিজ ভাবি, তুমি কেঁদো না, এই সংসারটা তোমার হাতে। ঠিকই বলেছ, এই সংসার তো আমার হাতে, কিন্তু আমি যদি জোরে একটা কাশি দেই সেটারও রেন্টোর কাছে আমার পারমিশন নিতে হবে, সেটা জানো? বড় ভাইয়ের কোনো কাজে আমি আপত্তি করি না, কেন জানো? বড় ভাইকে আমি অনেক সম্মান করি,
তোমার যদি কিছু প্রয়োজন হয়, তোমার বাচ্চাদের যদি কিছু প্রয়োজন হয় আমাকে বলো, আমি সব ব্যবস্থা করব। আপনার কোনো কাজেই আমি কোনোদিন বাধা দিইনি। আমার বাবার খুব শখ ছিল আমি যেন আপনাদের এই পরিবারে বউ হয়ে আসি, সেই জন্যই আমি আপনাকে পছন্দ করে বিয়ে করেছি। তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? আপনার কি মনে হয়? আর তোমার এই ভালোবাসার জন্যে আমি আমার রাজনীতি করার সাহস পাই। আপনাকে তো আগেই বলেছি আপনার রাজনীতি করতে আমি কোনোদিন কোনো ভাড়া দিব না, কিন্তু আমার খুব ভয় হয়। আমি সত্যি আপনাকে খুব ভালোবাসি, আমি আপনাকে হারাতে চাই না। আমার বাড়ি গাড়ি টাকা পয়সা এগুলোর প্রতি একেবারেই আমার কোনো লোভ নেই। আমার বাবা রাজনীতি করত, আমি সেটা দেখতাম, আমি কলেজে পড়তাম। বাবা খুব সৎ এবং নিষ্ঠাবান একজন মানুষ ছিল, কিন্তু আমার বাবাকে কিছু লোক নিষ্ঠুরভাবে মেরে ফেলেছে। আমি অনেক কষ্ট পেয়েছিলাম, ভীষণ। আমি আমার বাবাকে মানে একজন সৎ মানুষকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে দেখেছি। আমার বাবা যে রাজনীতি করতেন, যে মূল্যবোধের রাজনীতি করতেন, মানুষের জন্য যেটা করতেন সেটা তো শেষ করতে পারেননি। এবং সেই কারণেই আমার বাবা যেখান থেকে রাজনীতি ছেড়েছেন বা থমকে গেছে সেখান থেকে আমি শুরু করেছি। এখন আমার একটাই কাজ, আমার বাবার মৃত্যুর প্রতিশোধ দেব, তারপর রাজনীতি ছেড়ে দেব। আচ্ছা, ওরা কারা আপনি জানেন? জানি, চিন্তা করো না। আমি সত্যি আপনাকে অনেক ভালোবাসি, আমি আপনাকে হারাতে চাই না। তুমি আমাকে হারাবে না। আমি তোমাদের সাথে সকালে নাস্তা করতে পারি? আমার তো খিদা লাগে, তাই না? শিক্ষা দিতে দিয়েছে, কেন দিয়েছে?
তোর মুখ থেকে এই কথাটা বের করার জন্য? আর কি কিছু হলে বাবার কাছে চলে যাবো, বাবার কাছে চলে যাবো। আমাদের দেশের রাজনীতির অবস্থা এখন তোমরা আমার এই বাসায় কেউই আমাকে ভালোবাসে না, ঠিক আছে? আমি শুধু আমার মাকে ভালোবাসি, বাট আমি কাউকে আর আমি শুনতে চাই না কারো কথা। আমাকে ম্যানেজ করার চেষ্টা করো না প্লিজ। ওশান, আমি তোকে ম্যানেজ করার চেষ্টা করছি না। আমি তোকে শুধু একটা কথাই বলবো, যা ডিসিশন নিবি একটা বার শুধু ডিসিশনটা নেওয়ার আগে তোর মার কথাটা একবার মনে করে দেখি, তোকে কতটা কষ্ট করে সে বড় করছে সেটা একবার মনে করে দেখি। আর আমার মনে হয় রাজনীতির বদলে যদি তুই তোর মার সিদ্ধান্তটাকে অ্যাকসেপ্ট করিস, সেটা তোর জন্য ভালো হবে। তুমি আমার একটা দায়িত্ব দিছিলে, আর এই বাড়িতে যেহেতু ভাইজান নাই তারপর থেকে সব কিছু আমারই দেখতে হয়। তো আমি তোমার কথা মতো নমির জন্য একটা পোলা দেখছি, পাত্রটা আমার খুব পছন্দ হয়েছে। পোলাটা ইঞ্জিনিয়ার, শিক্ষিত, আর নমির যেহেতু বাপ নেই এখন, এই পরিবারের মায়ের পরে সব দায় দায়িত্ব আমার। তাই আমি মনে করি এখন আজকে আমার দুই বোন আছে এখানে, ভাবি আপনি আছেন, আপনারা মিলে একটা তারিখ ঠিক করেন। ভাইজান, বিয়ের মতো একটা বড় বিষয় নিয়ে তো তাড়াহুড়ো করার কি আছে? একটু সময় নিয়ে করলে হয় না? এত সময় নেওয়ার কি আছে? হ্যাঁ, আরে বিয়ে হলেই তো ভালো, বাড়িতে সাত দিন পর্যন্ত একটু উৎসব হবে, আমরা সবাই ভালো মন্দ খেতে পারবো। রেন্টু, ওই জামাইয়ের পাতে কিন্তু খাসি রোস্ট দিতে হয়, তুই ওটারও ব্যবস্থা করবি, আর বাড়ির সবাই আমরা যাতে খাসি রোস্ট খেতে পারি সেটার ব্যবস্থাও করতে হবে, মাথায় না? রেন্টু, একটা খাসি এনে বিয়ের আগেই দিবি, ওই বড় বৌমা রেজালা করে সবাই মিলে খাবে, তারপরে শান্তি। রেন্টু, শুনলি তো মা বললো বড় একটা খাসি কিনবি, হ্যাঁ যেন চর্বি থাকে, ভালো খাসি। হ্যাঁ মা, ঢাকার খাসি ভালো না, এইসব কেমিক্যাল ওষুধ টষুধ খাওয়া, এগুলো মোটা তাজা করে, এগুলো খাইলে আরও শরীর খারাপ হবে। তার চাইতে আমি বাড়ি যেতেছি, তো ওইখান থেকে তিন সাড়ে তিন কেজি, হাইয়েস্ট 4 কেজি, মানে বড় দেখে একটা খাসি আমি। কেন, তুমি বাংলা বোঝো না? আমরা এতক্ষণ বাংলায় কথা বলতেছি, এগুলো তুমি বুঝো নাই? আমি একটা কথা বলতে চাই। দাদি প্লিজ, বেয়াদবি মনে করো না, আমি এখন বিয়ে করব না। আগে লেখাপড়া শেষ করব, তারপর বিয়ে করব, এটাই আমার শেষ কথা। বাই। মা, দেখলা তোমার নাতি কিরকম বেয়াদব হইছে ভাবি? আচ্ছা মা, ঠিক আছে ঠিক আছে, আমি আমি ওর সাথে কথা বলবো, দেখি ওকে বুঝে শুনিয়ে রাজি করানো যায় কিনা। মা, আপনি এটা নিয়ে টেনশন করবেন না। আম্মু, আপু তো এই বিয়েতে রাজি না, তুমি কেন শুধু শুধু ওকে রাজি করতে চাচ্ছ? ইনফ্যাক্ট আমিও এই বিয়েতে রাজি না। যে বিয়ে করবে সে যদি রাজি না থাকে তাহলে এটা নিয়ে জোরাজুরি করার কিছু নেই। আসলে ও চাচ্ছে ওর পড়াশোনাটা শেষ করবে। না না, বিয়ের পরও তো করতে পারে, বিয়ের পর। আরে মেয়েরা তো পড়াশোনার কি আছে মা, আমাকে কি অত পড়াশোনা করতে হয়? আচ্ছা, কিন্তু আমি আমি রাজি হইনি। আর মেয়েরা প্রথমে একটু রাজি কম হয়, কিন্তু যখন বিয়ে ঠিক হয়ে যাবে তখন দেখবে কবুল বলে ফেলবে।
মা বলেছিলাম না আমি। আচ্ছা আচ্ছা, এত কথা বলার দরকার নেই, যা তো তোরা যা। এই আমি না সব একটু ওদের সঙ্গে কথা বলবো, যা যা সবাই যা। মা আমিও যাব। হ্যাঁ যাব। ভাবি গাজরের হালুয়া আছে না ফ্রিজে, আমি একটু গাজরের হালুয়া খাবো। মা আমি ওই পোলারে কথা দিছি, আর আমি কিন্তু এক কথার মানুষ। আমি ওই পোলারে কথা দিছি, ওর সাথে আমি নমির বিয়া দিব। এখন যদি এই বিয়া না হয় আমি কিন্তু ওই পোলার কাছে খাড়ো হয়ে যাবো। আমি এমনি শান্ত থাকতে পারি, কিন্তু আমার মেজাজ যদি খারাপ হয়ে যায় আমি কিন্তু সব লন্ডভন্ড করে দিব। আর ভাবি আপনার একটা কথা বলি, আমি কেন এই বিয়া দিতে চাই জানেন? আপনার তরুণটা মাইয়া সারা রাত জায়গা কম্পিউটারে কি ফেসবুক টেসবুক চ্যাটিং এগুলো করে, এই করে একটা কম্পিউটারে অলরেডি 12টা বাজে দিছে, এখন আমার আরেকটা কম্পিউটার কিনতে হবে, এর লেগে আমি এখানে বেশি চাপ দিতেছি। এখন আপনারা দুজনে মিললে ঠিক করেন কি করবেন না করবেন, আমার পর আমি ওই মোতাবেক ব্যবস্থা করুক, কিন্তু এই বিয়ে আমি দিয়েই ছাড়ুক, তাহলে ওই পুরোর কাছে কিন্তু আমি মুখ দেখাইতে পারবো না করে দিলাম। বলেগুলো আসলে তো এভাবে হবে না, ওরা এই যুগের বাচ্চা, ওদের কি বলতে কি মাইন্ড করে কখন রাগ করে এভাবে আসলে হবে না। আরে বুঝি মা আমি কি করবো বলো, ও তো একরোখা সারা জীবন নেই, এখন এরাও ছোট মানুষ, বুঝায় সুঝায় যেভাবেই হোক। তুমি মা মনে কষ্ট নিও না, আল্লাহকে ডাকি, আল্লাহ যদি পথ দেখায়, এখন আমাদের তো আল্লাহর কাছে ছাড়া কিছুই করার নাই, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, ধৈর্য ধরে থাকি, আল্লাহ পথ দেখাবেন। যাও মা বেলা হয়ে গেছে, তুমি কেকে খাই নাই, দেখো খাওয়া দিয়ে দাও, এগুলি তো এক এক সময় এক একটা খায়, খাওয়া আছে তো? জি আম্মা আপনি চিন্তা করবেন না। চিন্তা কর তো, খাওয়া তো প্রত্যেক বেলায় টান পড়তেছে, এত বেশি বেশি করে বানাইতেছে, তারপরেও কি হয়েছে তোমার, কাঁদতেছো কেন, কথা বলো। না কান্দি না, বাড়িতে আসার টাকা নেই মানে? ভাই আমার মাথাটা ঠান্ডা করো, একটু ঠান্ডা হও, এত চেঁচামেচি করো না। এই তুই ভালো আছিস তো, খাওয়া দাওয়া করছিস? ভাই শোন, তোদের দোয়ায় আমি অনেক সুখে আছি, অনেক। আমার স্বামী তো তিনটা বিল্ডিং এর ভাড়া তুলতে তুলতে একবারে হাত ক্ষয় করে ফেলাইছে। আমি তো টাকার বিছানায় শুয়ে থাকি জানিস না, আমি টাকার বিছানায় শুয়ে থাকি, আমার আর কিসে অশান্তি, কোনো অশান্তি নেই আমার। কি হয়েছে তোর, কত কি হয়েছে ভাই? ঠিক আছে, ওখানে কথা হইলে এখন আমি ফোনটা রাখি, আমার একটু হিসাবে ভুল হইতেছে। কিসের হিসাব করতেছিস, কি টাকা পয়সা হিসাব করিস? রুটি রুটি হিসাব করতেছি, এই মিসকিনটা খাওয়াবো তো, রাখি পরে কথা বলি তোমার সাথে। ভাই খুব ভালো, খুব ভালো, দান করা মানে খুব মহৎ কাজ, আলহামদুলিল্লাহ। বানা বানা রুটি বানা। ঠিক আছে ভাই, আমি এখন রাখি। হ্যাঁ হ্যালো হ্যালো আঙ্কেল। জি আপনি কে বলতেছেন? আমি শর্মি। ওহো না মানে সমস্যা কি, যে আর ওই যে মোবাইল কান ফরি কি মনে করেন যে ওই যে আর ওই যে স্ক্রিন কান ফাটি গেছে, সমস্যা কি বলেন?
ওই যে আমার কম্পিউটারের লাইনটা চলছে না, লাইনে কোনো প্রবলেম হয়েছে হয়তো? নো প্রবলেম, আই ওয়ান টু ওয়ান টুর মধ্যে ঠিক করে দেব। বলেন কি সমস্যা? আমার তো সামনে এক্সাম, বুঝতেই পারছেন আপনাকে তাড়াতাড়ি আসতে হবে। কোনো সমস্যা নাই নমে ম্যাডাম, আমার কম্পিউটার নষ্ট হয়েছে না, কোনো সমস্যা নাই। চালমান খান চলে আসছে, চালমান দিনা ওই যে না, মানে আর বাইন না, আর ভাই না, এতে হচ্ছে চালমান খানের মতো চেয়ার, সাথে করলে বিএসসি ইঞ্জিনিয়ার, কম্পিউটার অন টুর মধ্যে ঠিক করে ফেলবো, আপনার বিদ্যুতের লাইন কম্পিউটারের লাইন ঠিক করে ফেলবো ইনশাআল্লাহ। হ্যাঁ একটু একটু তাড়াতাড়ি আসুন। আসতে হাত কফাল তোর, বুঝছস নি, ঢাকা শহরে পাড়া দিতে না দিতে তো কাম মিলে গেছে কি হাসানি, কফাল খুলে গেছে কপাল। কি কাম কি কাম? আবার তোর লাইনের কাম? আমার লাইনের আবার কিসের কাম? আমার লাইনের আবার কিসের কাম? তুই না কম্পিউটার ইঞ্জিনিয়ার, কম্পিউটারের কাম মিলে গেছে কি? তুই হচ্ছে যে কম্পিউটার ইঞ্জিনিয়ার বিএফআর, আই ইলেকট্রিশিয়ান ইঞ্জিনিয়ার, দুয়ে দুয়ে পাস, বুঝছিস নি মামু? আমি কি হাগল হয়ে গেছেন? আই কবে কম্পিউটার ইঞ্জিনিয়ার হইলাম? ঠিক করে দিও। আর ওই যে বললি না বাংলা টাইপ করতে পারে, কজন পারে? বিচ্ছি ইঞ্জিনিয়ার ছাড়া পারেনি কোনো। মামু ব্যাগ নেই বলে কাম শেষ করে ফেলো, বুঝছিস? চল যাই মামু। আর কিন্তু ডর করতেছে, মারি কোলা মাকার আদি। কি যে স্বাদ হয়েছে, কে রান্না করেছে মা নিশ্চয়ই? হ্যাঁ তাড়াতাড়ি খা, এত কথা বলিস না, রেন্টু এসে পড়বে। মা তুমি তাড়াতাড়ি খাবারের কথা কি বলছো? আমি তো এসব খাবার খাবোই না, আমি ছুঁয়েও দেখবো না, আর আমার মেয়ের পেটে তো এসব খাবার হজমই হবে না। এই রক চল, আরে আরে বসো। রানু তোমরা তৃপ্তি সহকারে খেতে পারো, আমি এগুলো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রান্না করেছি। ভাবি ওকে তো বোঝানোর কি আছে, কদিন আগে তো গৃহস্থ বাড়ির বউ ছিলি, এসব খাবার তো খুব ভালো লাগতো, এখন স্বামী একটু বড় লোক হয়েছে, এখন এসব খাবার আর ভালো লাগছে না, তাই না মা? তুমি তো যা পাচ্ছ তাই খাচ্ছ। ও দেখলে, ভাবি দেখলে, ও কি সব কথা বলছে, আমি নাকি যা পাই তা খাই, আমি এখন খাবার শুরুই তো করলাম না মা। এই রাবু তুই চুপচাপ খেয়ে না তো, সব সবাই এরকম ঝগড়া করিস কিসের জন্য? মা আমি ঝগড়া করলাম কোথায়, আমি তো কথাটা বললাম। মা আমাকেও পিহ কোর মতো খেতে দাও না, আমি ওদের মতো গুগরাসে খাবো। কি বললে ও মা? শুনলে আমি অনেক ভালো দোকানের ফাস্টফুড খাইয়ে মানুষ করেছি, সেসব তোমরা চোখেও দেখো। ভাবি দেখেছো, আমাদের কাছে এসব বাঙালি খাবারই ভালো লাগে, আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য মুরগি নিয়ে আসছি, হ্যাঁ তুমি খেতে থাকো। আল্লাহ, রিজিকের মালিক কিন্তু আল্লাহ। তবে রিজিকে আসছিল এই লেগা, তোরা এক একজনই সবাই খাবার খায় ফেলতেছিস। কি রে নালু, তুই খাইতেছিস না কেন? আমি এসব খাবার খাবো না। তার মানে তোমাদের এখানে কোনো ফাস্টফুডের দোকান নেই? আছে, ফাস্টফুডের দোকানও আছে, সেখান থেকে চিকেন ফ্রাই নিয়ে আসো, সেটা খাবো। এতদিনে যা টাকা পয়সা জমেছিলাম সবই এখন এগুলো লেগে শেষ হয়ে যাবে আমার। আপনাকে একটু টক দিয়ে দেবো? আরে না না, এখন টক দিয়ে বের করো না, দেখলেই তো এক মিনিটে সব শেষ করে ফেলবে।
খাবার দের তোর এরকম হয়েছে বলতো? হ্যাঁ, কারো মতোই হয়নি মা, এটা এক ধরনের রোগ। রোগ? এটা আবার কোন ধরনের রোগ? ভাবি এটা হচ্ছে খাই খাই রোগ। আম্মু আম্মু, আমি খুদা পেয়েছি, যা আছে তাই খাই না। রোগ? তোমার আঙ্কেল না তোমার জন্য চিকেন ফ্রাই আনতে গেল, যা খাবার দেখছো এখানে তাই খেতে ইচ্ছে করছে। আচ্ছা আমি ওকে একটু দই দিই না? না না ভাবি, আগে খাবারটা খেয়ে নিই তারপর দইটা খাই। আমি খাবো মামি। রং, বেশি কথা বলছো, চল। তুমি আবার ওদেরকে দইয়ের কথা বলতে গেলে কিসের জন্য? মা বাচ্চা মানুষ তো। মা, আমার খাওয়া আপাতত শেষ, খাওয়ার পর না দই মিষ্টি হালুয়া খেতে আমার খুব ভালো লাগে। আছে ঘরে? আছে। যা খেয়েছিস ওটা একটু হজম হতে দে, একটু জায়গা হোক পেটে, তারপরে খা। কি বললো রে? বলছে কি দই মিষ্টি পরে দিবে। ও পরে দিবে বলেছে? চল হাত দিয়ে নে। চল ভাইজান। ওলি, তুমি এটা একটা কাম করছো? হ্যাঁ, তুমি আমার স্যানিটারি সিস্টেমটাকেই তো নষ্ট করে দিছো। তুমি স্যানিটারি কাজ জানো? তুমি ছোটকাল থেকে এই মহল্লায় বড় হয়েছো দেখা, এবং ভালো ইলেকট্রিক্যাল কাজ জানো দেখা, আমি তোমার আমার বাসায় কাজ দেই, আর তুমি যেই কাজ পারবো না সেই কাজ কেন করতে যাও? এখন ওইটা আমার সারাইতে আমার স্যানিটারি মিস্ত্রি রাখতে হইব। ভাইসা, রাগ না করলে এখন কথা বলতাম চাইছিলাম আমি। কথা কি যে পারো না সেটা করতে যাবা না? পয়সা আল্লাহর দুনিয়া থেকে মানুষ সব কাম শিখে আসেনি কোনো, আস্তে ধীরে সরে সরে কপা করি করি কাজ শিখে ফেলে। আই কি ইলেকট্রিকের কাজ জানতাম নি কোনো, আপনি হাতে ধরে শিখাইছেন শিখে ফেলছি, স্যানিটারি কাজ শিখে ফেললাম, কোনো সমস্যা নেই কোনো। স্যানিটারি কাজ শিখছো না? এখন ওই স্যানিটারি ঠিক করতে আমার কত টাকা লাগবে তুমি জানো? কোনো সমস্যা নেই, আই কি দেখ। চুপ,